ফোর্থ ইয়ারে পেড কোর্স নিয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়েই বলি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা বুঝে যাবেন আপনারা সহজেই। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চারটা মূল ম্যাথ সাবজেক্ট আছে, একটা হচ্ছে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু, একটা হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি, একটা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, আর একটা ওয়ার্কিং ক্যাপিটাল। আরও একটা ম্যাথ সাবজেক্ট আছে রিসার্চ ম্যাথোডোলজি। এই রিসার্চ ম্যাথোডোলজি এই ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের মতোই 20 মার্কের অঙ্ক আসে। তো আপনারা 5টা ম্যাথ সাবজেক্ট ধরতে পারেন। এই রিসার্চ ম্যাথোডোলজি এই সাবজেক্টটা আবার ইংরেজিতে, থিওরিগুলিও ইংরেজিতে, ভালো মতো খেয়াল করবেন, থিওরিগুলিও কি ইংরেজিতে, আর বাকি সব সাবজেক্টের থিওরি বাংলাতেই, ঠিক আছে? তো এই যে 5টা ম্যাথ সাবজেক্ট, দুই টাইপের কোর্স হবে। এক হচ্ছে 4টা ম্যাথ সাবজেক্ট প্লাস রিসার্চ মেথোডোলজির ম্যাথগুলো নিয়ে আলোচনা, ভালো মতো খেয়াল করবেন। টোটাল কোর্স ফি হচ্ছে 4,000 টাকা, এই পুরো 5টা ম্যাথ সাবজেক্টের টোটাল কোর্স ফি 4,000 টাকা। আপনাদের সিনিয়র যারা ছিল তাদের কোর্স ফি এটাই ছিল 4,000 টাকা, আপনাদের কোর্স ফি 4,000 টাকা। 4টা সাবজেক্ট, মূল ম্যাথ সাবজেক্টের ম্যাথ টপিকগুলো প্লাস রিসার্চ মেথোডোলজির ম্যাথগুলো, এই যে 5টা ম্যাথ সাবজেক্টের। আপনাদের সিনিয়র যারা ছিল আলহামদুলিল্লাহ তাদের রেজাল্ট সবারই ভালো আছে, অনেকের রেজাল্ট 3.5, 6, 7, দ্যাট ক্যাটাগরি। এখন তারা এরকম রেজাল্ট করছে বলে যে আপনারা এরকম রেজাল্ট করবেন এটা জরুরি না, তবে তাদেরকে যেইগুলো শিখাইছি আপনাদেরকে ওইগুলো শিখাবো ইনশাআল্লাহ। একেবারে যে সব শিখাই ফেলবে এমন না, সব কেউই পারে না, আমার সামর্থ্য সবটুকু আপনাদেরকে দিয়ে শিখাবো, যেগুলো করে তারা 3.5, 3.6, 3.7 অ্যাভেলেবল রেজাল্ট করলো, দ্যাট ক্যাটাগরি আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আপনাদের লাইফে ফোর্থ ইয়ারটা হবে যদি এখানে আপনারা কোর্স করান আর কি, ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে একটা অপশন আর কি, শুধু ম্যাথ গুলো। আর 2 নম্বর অপশনটা হচ্ছে কোর্স ফি হচ্ছে 5,000 টাকা, 1,000 টাকা বেশি। এখন এই 1,000 টাকায় আপনারা এক্সট্রা কি কি পাচ্ছেন? এক্সট্রা পাচ্ছেন ওই যে রিসার্চ মেথোডোলজি ইংরেজিতে থিওরিগুলো, ওই সকল থিওরির ওপর লেকচার, থিওরি সকল বলতে যতটুকু আমি আপনাদের জন্য জরুরি মনে করি আর কি, আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের জন্য যেই যেই টপিকগুলো আমি জরুরি মনে করি একটা ভালো প্রস্তুতির জন্য, রেজাল্ট ভালো হবে কিনা জানি না তবে প্রস্তুতি যাতে ভালো হয়, ভালো প্রস্তুতির জন্য ওই থিওরি পুরা বইয়ের থিওরির ওপর আলোচনা। যেমন আপনারা আমার ভিডিও ম্যাথ দেখেন, ম্যাথের যে ভিডিওগুলো দ্যাট ক্যাটাগরি থিওরি আলোচনা। তারপরে শুধুমাত্র ওই রিসার্চ মেথোডোলজি না, আপনাদের ফোর্থ ইয়ারের সবগুলো থিওরি সাবজেক্ট প্লাস ম্যাথ সাবজেক্ট সব থিওরি, ভালো প্রস্তুতির জন্য ফুল থিওরি। এই যে এমন যখন আলোচনা শুনছেন না, এরকম আলোচনা শুনবেন, থিওরি প্লাস ম্যাথ টোটাল একবারে 10, 9টা সাবজেক্ট। এবং ভাইবার জন্য আমার যতটুকু আপনাদেরকে হেল্প করার মতো আমি ইনশাল্লাহ সর্বোচ্চটুকু আপনাদের জন্য করব। তো এই হচ্ছে 2টা অফার, একটা হচ্ছে শুধুমাত্র ম্যাথ টপিকগুলো যেটা কোর্স ফি 4,000 টাকা, এবং একেবারে সব ম্যাথ প্লাস থিওরি। বোর্ড ম্যাথের মধ্যে কি কি পাবেন? বেসিক ম্যাথগুলো, ইম্পর্টেন্ট ম্যাথগুলো প্লাস ফুললি বোর্ড কোয়েশ্চেন সলিউশন। থিওরির ক্ষেত্রেও সেম, বোর্ড কোয়েশ্চেন সলিউশন প্লাস এক্সট্রা অনেক। আমি চেষ্টা করবো আমার একটা প্ল্যানারকে পুরো বইটাই আপনাদেরকে একটা অডিও বুক তৈরি করে দেওয়া, একটা প্রপার একটা প্রিপারেশন, একটা প্ল্যান আমার আর কি, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। আমি এটা প্রমিস করছি না, বাট আমি চেষ্টা করবো আর কি, আমি একটা প্ল্যান আর কি এই বছর। তো এই হচ্ছে কথা, 4,000 টাকা এবং 5,000 টাকার কোর্স। তো চাইলে কেউ 4,000 টাকার কোর্সও জয়েন করতে পারবেন, কেউ 5,000 টাকার কোর্সও জয়েন করতে পারবেন। এখন দেখেন এর বেনিফিটটা কি, মূল বেনিফিটটা কি। এখানে আপনি যদি কোনো কোচিংয়ে পড়তে যান, তাহলে আপনাকে কি করতে হয়, বাসা থেকে কোচিংয়ে যেতে হয়, হইতে পারে বাসার সামনে অথবা অনেক দূরে, সময় নষ্ট, আপনার যাতায়াত খরচ এটা নষ্ট, প্লাস যদি কোনো কারণে কোনো দিন লেকচার মিস করেন তাহলে ওইটা কিন্তু আপনার জন্য রিপিট সাধারণত হয় না, কারণ বাকি স্টুডেন্ট এটা অ্যালাউ করে না। যদি রিপিট করে তাহলে কি এক্সট্রা কিন্তু একটা দিন নষ্ট হইলো, মানে আপনার টাকা কিন্তু নষ্ট হইলো। কিন্তু এইখানে ক্লাস করলে, ক্লাসটা অনলাইনে, আপনাকে বাসা থেকে বের হয়ে যেতে হবে না, আপনি ঘরে বসেই ক্লাস করতে পারবেন, আপনি যখন খুশি তখন ভিডিও লেকচারগুলো দেখতে পারবেন, প্রশ্নোত্তরের জন্য আলাদা পর্ব থাকবে, আমি যে ভিডিও লেকচার দিয়ে দিব আপনাদেরকে, বা আপনাদের ক্লাস যেভাবেই আমি দেই আপনাদেরকে দিব, এখন ওই ক্লাসগুলো আপনি যে কোনো সময় দেখতে পারবেন,
যে কোনো সময়। যেমন ধরেন একটা অধ্যায়ের আমি ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে দিলাম, আপনাদের ক্লাসগুলো আমি যে সিস্টেমে দিব দিব, দেওয়ার পরে আপনারা দেখলেন 2 দিন 3 দিন পর্যন্ত যখন মন চায় তখন দেখলেন, দেখার পরে আপনাদের একটা সলভ ক্লাস হবে, প্রশ্নোত্তর পর্ব, যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, কি কি বুঝলেন না, বোর্ড কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা হবে, সলভ ক্লাস হবে, কোন বোর্ড কোয়েশ্চেনটা আপনি পারেন না, কি পারেন না, আপনাদেরকে আমার সামর্থ্যের সবটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, আপনার পড়া মিস হওয়ার কোনো পসিবিলিটি নাই, সব লেকচার আপনি পাবেন। এরপরে দেখেন, আপনাকে কোনো এক্সট্রা খরচ করতে হচ্ছে না যাতায়াতের জন্য, আপনার সময় নষ্ট হচ্ছে না, আপনার যখন খুশি তখন আপনি ক্লাস দেখতে পারবেন। জাস্ট প্রশ্নোত্তর পর্ব, যেটা সলভ ক্লাস যেটাকে বলে, প্রশ্নোত্তর পর্বটা একটা ফিক্সড টাইমে হয়, ওইটা আমি পরে জানাবো যারা কোর্সে জয়েন করবেন আর কি। কারণ প্রশ্নোত্তর পর্ব তো দুইজন এখন আসলো, চারজন এখন আসলো, পাঁচজন তখন আসলো, এইভাবে হয় না, তাই না? তবে প্রশ্নোত্তর পর্বে যদি আপনি কোনো কারণে উপস্থিত থাকতে নাও পারেন, ওই যে অন্য সবাই আপনার গ্রুপে যে প্রশ্নগুলো করলো, ওইখান থেকে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? খেয়াল করে দেখেন, আপনার 5টা বন্ধু ক্লাস করে, দুইজনে মিলে আপনি ওই দুজনকে বলে দিলেন, দোস্ত এই প্রশ্ন করে রাখিস তো, আমি তো এটা বুঝিনি, আমি থাকতে পারবো না। এইভাবে দেখেন, একসাথে যখন আপনারা অনেকে ক্লাস করবেন, এই বেনিফিটটা আপনারা পাবেন। আপনারা চেষ্টা করবেন, আপনারা হয়তো এখানে 50টা কলেজের স্টুডেন্ট অলরেডি এখানে মজুদ আছে, অন্তত 50টা কলেজে পড়ে, 50টা কলেজে থেকে যদি আপনারা 20টা করে স্টুডেন্ট এখানে আনেন, ব্যাপারটা আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকে যদি 20টা স্টুডেন্টকে টার্গেট করেন, ব্যাপারটা তো সাধারণ না, অসাধারণ ব্যাপার। আমি আশা করি আপনি এই চেষ্টাটুকু করবেন, আর আপনাদের প্রত্যেকটা বন্ধুকে জানাবেন। একটা এক্সাম হলে যখন অনেকগুলো স্টুডেন্ট একই টিচারের কাছে পড়ে যায়, একটা হিউজ বেনিফিট, একটু ভেবে দেখলে আপনাদের বেনিফিটটা বুঝতে পারবেন। আচ্ছা, এই গেল কিছু কথা। তারপরে দেখেন, এইখানে মূল ব্যাপারটা হচ্ছে ক্লাস কোয়ালিটি। যে আপনি অন্য কোনো ইউটিউবে দেখবেন আরো 50 জন আছে যারা ফ্রি ভিডিওস দিয়েছে, এইখানে যে ক্লাসগুলো টাকা দিয়ে করবেন, আমি একটা কথা বলি, ইউটিউবে দেখবেন ফ্রি ভিডিওস দিয়ে রাখছে, অনেকেই আছে ফ্রিতে দিয়ে রাখছে। আমি যেগুলো টাকা দিয়ে করাবো এর অনেক কিছুই ফ্রিতে দিয়ে রাখছে, আপনারা চাইলে ইউটিউব থেকে দেখতে পারবেন। এখন তাদের সাথে কম্পেয়ার করে যদি আপনাদের মনে হয় যে না, ইউটিউবে যে ভিডিওগুলো দিয়েছে তাদের তুলনায় আমি এখান থেকে ভালো শিখতে পারি, তাহলে অবভিয়াসলি আপনি এখানে আসবেন ইনশাআল্লাহ। ক্লাস কোয়ালিটিটা এখান থেকে বের হয়ে আপনি এমন একজন, মানে এতটা সমৃদ্ধ হয়ে আপনি বের হবেন যে আপনার ক্লাসে কলেজে দাঁড়ায় আপনি লেকচার দিতে পারবেন ইনশাআল্লাহ। এখান থেকে ম্যাথ গুলো শিখে আপনি এতটা সমৃদ্ধ হবেন যে আপনি আপনার কলেজে দাঁড়ায় লেকচার দিতে পারবেন, আপনি আপনার পরের বছর থেকে আপনি 4th ইয়ার স্টুডেন্ট পড়াইতে পারবেন, আপনি এতটা সমৃদ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ছিল বিস্তারিত ভাই। তো আমি আপনাদের এক্সাম শেষে আমি পেজে পোস্ট করব, তো যারা যারা আগ্রহী তারা তারা ক্লাসে জয়েন করবেন। এবং পেমেন্টটা, যেটা পেমেন্টটা একবারে নেওয়া হবে না, পেমেন্টটা নেওয়া হবে ভেঙে ভেঙে 3টা বা 4টা ইনস্টলমেন্টে। 4,000 টাকা যেমন 3টা বা 4টা ইনস্টলমেন্টে, 5,000 টাকা 3টা বা 4টা ইনস্টলমেন্টে ভেঙে ভেঙে নিবো আর কি। এ ব্যাপারে আমি ফ্লেক্সিবল, ভেঙে ভেঙে টাকাটা নিবো।